চোর ডাকাতদের লাগাম যেন কোনোভাবেই টানতে পারছে না পুলিশ। পুলিশের রাত্রিকালীন টহলদারিকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে প্রতিদিন কোথাও না কোথাও হানা দিচ্ছে চোরের দল। ব্যবসায়ী প্রতিষ্ঠান এমনকি মন্দিরও বাদ পড়ছে না সরকারি কার্যালয়। শনিবার গভীর রাতে খোয়াইগণস্থিত চিত্তরঞ্জন দাসের বাড়িতে হানাদের চোরের দল, হাতিয়ে নে লক্ষাধিক টাকার রড। জানা যায় চিত্তরঞ্জন দাস নতুন বাড়ি নির্মাণের জন্য রড, সিমেন্ট সহ বিভিন্ন সামগ্রী ক্রয় করে বাড়ির পাশে একটি অস্থায়ী ঘরের মধ্যে সামগ্রীগুলো রেখেছিলেন। শনিবার নির্মাণ শ্রমিকরা কাজ সেরে যাবার পর ঘরটিতে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের তালা ভাঙা এবং ঘরে ভিতরে গিয়ে দেখতে পান ঘর থেকে বেশ কিছু মূল্যবান রড সহ বেশি কিছু সামগ্রী নেই। চুরি যাওয়া সামগ্রী বাজার মূল্য 1.5 লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছেন চিত্তরঞ্জন দাস। পরবর্তী সময়ে চিত্তরঞ্জন দাস খোয়াই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এখন দেখার বিষয় খোয়াই থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে।